সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি এম এ মঈদ খান আমন্ত্রণ জানাচ্ছি এন টিভির সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগাল আপডেটস উইথ এন প্রতি সপ্তাহের ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে লিগাল আপডেটসগুলি দেবার জন্যে এন টিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে প্রথমেই এই সপ্তাহের লিগাল আপডেটস শিরোনাম জাতিসংঘের সাহায্য ছাড়াই সিরিয়াতে সামরিক আঘাত করা সম্ভবপর ব্রিটিশ সরকারি আইনজীবীদের অভিমত প্রকাশ বেনিফিট ব্লক করে নতুন ইউ মাইগ্রেন্টদের বেনিফিট প্রদান করা বন্ধ করা হবে থিঙ্ক ট্যাঙ্কের জোরালো দাবি জুডিশিয়াল রিভিউ ক্লেমের সংখ্যা আরও কমিয়ে আনা হবে জাস্টিস সেক্রেটারি মিস্টার ক্রিস গ্রাইলিংয়ের নতুন পরিকল্পনা ঘোষণা সব ধরনের গাড়ি গাড়িতে অ্যান্টি স্পিডিং সিস্টেম ডিভাইস সংযুক্ত সংযুক্ত করা হবে স্পিড লিমিট ভঙ্গ প্রতিরোধ করতে নতুন ইউ রুলস ঘোষণা নতুন ওয়েলফেয়ার রিফর্মস আইনের কঠোর প্রয়োগ প্রতিদিন এক হাজার জব সিকার্স অ্যালাউন্স ত্যাগ করতে বাধ্য হচ্ছেন ব্রিটেনের বর্ডার চেক করার সিস্টেমটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই ক্রিমিনাল এবং টেরোরিস্টদের ব্রিটেনে প্রবেশ এবং আরেকটি অভিনব ফ্ল্যাশ অ্যান্ড ক্র্যাশ ইন্স্যুরেন্স প্রতারণা প্রতারক চক্রের বিরুদ্ধে ড্রাইভারদের সচেতন হতে পুলিশের অনুরোধ শুনছিলেন শিরোনাম এবারে সম্পূর্ণ বিস্তারিত প্রথমেই মিলিটারি ইন্টারভেনশন আপডেট চৌঠাশ সেপ্টেম্বর দু তারিখে ব্রিটিশ সরকারের আইনজীবীগণ বলেছেন যে শুধুমাত্র হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে জাতিসংঘের কোনো ধরনের রেজলেশন ছাড়া অথবা সম্মতি ব্যতী রেখে ব্রিটেন যদি সিরিয়ার উপরে কোনো ধরনের মিলিটারি ইন্টারভেনশন অর্থাৎ সামরিক আঘাত পরিচালনা করে তবে তা আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ হবে এই আঘাতটি হবে এক্সেপশনাল মেজার্সের অধীনে হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে যা আন্তর্জাতিক আইন সমর্থন করে রাশিয়া এবং চায়না যদি ইউএন রেজুলেশনে ভেটো প্রদান করে তবে কোনো ধরনের ইউএন রেজলেশন ছাড়াই ব্রিটেন এই আঘাত করতে পারবে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির কাছ থেকে পাওয়া এই লিগাল অ্যাডভাইস এবং এভিডেন্স সমূহ ডাউনিং স্ট্রিট গত চৌঠা সেপ্টেম্বর প্রকাশ করেছে সিরিয়ান পার্লামেন্ট ব্রিটেন করতে গৃহীত যে কোনো সামরিক আক্রমণ প্রতিহত করতে কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করার পর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে আর একটি রিপোর্টে জানা গিয়েছে যে রাশা উক্ত এলাকায় শিপ এবং মিজাইল ক্রুজার প্রেরণ করেছে ব্রিটিশ লিগাল অ্যাডভাইস আরও বলেছে যে গত সপ্তাহে ডামেস্কাসে যে কেমিক্যাল উইপন অ্যাটাক করা হয়েছে তার নেপথ্যে সিরিয়ার বর্তমান সরকারি দায়ী এই আক্রমণকে ওয়ার ক্রাইম অথবা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আখ্যা দান করে বলা হয়েছে যে যে কোনো ধরনের সামরিক আক্রমণ হলে তা হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশনের ভিত্তিতেই করা হবে সিরিয়ার বিরুদ্ধে যে কোনো ধরনের ডাইরেক্ট ব্রিটিশ মিলিটারি অ্যাকশন শুধুমাত্র পার্লামেন্ট কর্তৃক গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে করাই সম্ভবপর বেনিফিট পহেলা নভেম্বর দু হাজার তেরো তারিখে থিঙ্ক ট্যাঙ্ক সেভিটাস কর্তৃক প্রকাশিত একটি রিপোর্টে ব্রিটেনে আগত নব্য ইউ মাইগ্রেন্টদের বেনিফিট প্রদান বন্ধ করার জন্য সরকারের কাছে একটি পরামর্শ এবং রিপোর্ট প্রকাশ করা হয়েছে দেয়া হয়েছে বলা হয়েছে যে বেনিফিট ব্লক করার মাধ্যমে নতুন আগত ইউ মাইগ্রেন্টদের বেনিফিট প্রদান করা বন্ধ করা উচিত এক্ষেত্রে আইনের যথাযথ পরিবর্তন আনাও প্রয়োজন বছরের শেষের দিকে বুলগেরিয়ান এবং রোমানিয়ানদের উপর থেকে ইমিগ্রেশন ইমিগ্রেশন রেস্ট্রিকশনস উঠে গেলে প্রায় তিনশত পঞ্চাশ হাজার রোমানিয়ান এবং বুলগেরিয়ান দলে দলে ব্রিটেনে প্রবেশ করতে পারবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োজনীয় ট্যাক্স প্রদান না করলে নতুন আগত এই সকল ইউ মাইগ্রেন্টদের অটোমেটিক বেনিফিট প্রদান করা মোটেই উচিত হবে না বলে রিপোর্টে বলা হয়েছে ইউতে যোগদান করার মাধ্যমে ব্রিটেন যে সকল অধিকার ব্রাসেলসের কাছে হারিয়েছিল সেগুলি ফিরে পাওয়ার জন্য দু সালের অফট ইন অথবা অফট আউট রেফারেন্ডামটি আসার পূর্বেই ব্রিটেনের উচিত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এছাড়াও যে সকল বিদেশি ব্রিটেনের সিকিউরিটির জন্য হুমকি হিসেবে কাজ করছেন তাদেরকে কিকআউট অর্থাৎ লাথি মেরে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে রিপোর্টটিতে মন্তব্য করা হয়েছে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস থেকে বের হয়ে আসার জন্য উক্ত রিপোর্টে ব্রিটেনকে অনুরোধ করা হয়েছে বেনিফিটকে ট্যাক্স পেমেন্টের সাথে সংযুক্ত করার এই পন্থাকে সাধুবাদ জানিয়েছেন টোরি এমপি ডমিনিক এবার জুডিশিয়াল রিভিউ আপডেট ছয়ই সেপ্টেম্বর দু হাজার তেরো তারিখে জাস্টিস সেক্রেটারি ক্রিস গ্রাইলিং সরকারের নানাবিধ কর্মকাণ্ডের বিরুদ্ধে যেভাবে জুডিশিয়াল রিভিউ করা হচ্ছে তা প্রতিহত করতে এবং জুডিশিয়াল রিভিউ ক্লেমের সংখ্যা কমিয়ে আনতে একটি নতুন সরকারি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন সরকার কর্তৃক গৃহীত নানাবিধ পলিসির কার্যকারিতা বিলম্বিত করা এবং সস্তায় সংবাদপত্রের কাভারেজ পাওয়ার জন্য এক শ্রেণীর পেশাজীবী যেভাবে কোর্টে অ্যাপিল প্রসেসকে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অ্যাবিউজ করছেন তাদেরকে প্রতিহত করার জন্যই নতুন পরিকল্পনার কথা সরকার প্রকাশ করেছে নতুন ঘোষিত ড্রাফট প্ল্যান অর্থাৎ খসড়া পরিকল্পনা অনুযায়ী সরকার কর্তৃক গৃহীত নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচিকে বছরের পর বছর ধরে বাস্তবায়িত করার ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ ক্লেমের মাধ্যমে যে সকল ক্যাম্পেইনারগণ প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদেরকেও প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লোকাল কাউন্সিলের অধীনে সরকার কর্তৃক মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কাজ বন্ধ করার জন্য লোকাল কাউন্সিলগুলো যেভাবে জুডিশিয়াল রিভিউ ক্লেম বর্তমান আইনের অধীনে করতে সক্ষম হচ্ছে নতুন পরিকল্পনার অধীনে তাদেরকে সেই অধিকার আর দেওয়া হবে না যে সকল ব্যক্তি এবং পেশাজীবী মানুষ সরকারের বিরুদ্ধে ম্যারিট বিহীন কেসগুলোতে জুডিশিয়াল রিভিউ ক্লেম করবে তাদেরকে উক্ত মামলার খরচের একটি অংশ প্রদান করতে নতুন পরিকল্পনার অধীনে বাধ্য করা হবে উল্লেখ্য জুডিশিয়াল রিভিউর অধীনে একজন সম্মানিত হাইকোর্টের বিচারক সরকার কর্তৃক কোনো সিদ্ধান্ত আইনগতভাবে সঠিক কিনা তা নির্ধারণ করেন চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করতে বছর পর বছর ধরে অপেক্ষা করতে হয় একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে দু হাজার সালে এগারো হাজার তিনশত উনষাটটি জুডিশিয়াল রিভিউ ক্লেম করা হয়েছিল প্রতি ছয়টি ক্লেমের মধ্যে মাত্র একটিতে পারমিশন প্রদান করা হয়েছিল এই কারণেই জাস্টিস সেক্রেটারি ক্রিস গ্রাইলিং নতুন এই সরকারি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবারে অ্যান্টি স্পিডিং সিস্টেম আপডেট পহেলা সেপ্টেম্বর দু হাজার তারিখে ইউরোপিয়ান কমিশন অ্যান্টি স্পিডিং সিস্টেম সংক্রান্ত বিষয়ে একটি নতুন ই রুলস ঘোষণা করেছে গাড়ির চালকদের রাস্তায় প্রদত্ত স্পিড লিমিট মেনে চলতে বাধ্য করার জন্য নতুন ই রুলসটিকে ব্যবহার করা হবে নতুন ইউ রুলসের অধীনে ড্রাইভারদের তাদের গাড়িতে অ্যান্টি স্পিডিং সিস্টেম স্থাপন করতে বাধ্য করা হবে এবং দুশো পাউন্ড খরচ করে ড্রাইভারদের এই অ্যান্টি স্পিড লিমিট ডিভাইসটি স্থাপন করতে হবে রাস্তায় প্রদত্ত স্পিড লিমিটকে অতিক্রম করে ড্রাইভ করলে উক্ত ডিভাইসটি গাড়ির ইঞ্জিনকে অটোমেটিকলি অকেজো করে ফেলবে ইউরোপিয়ান কনভেনশন ইউরোপিয়ান কমিশন ইতিমধ্যেই ইউরোপের জন্য একটি স্পিড লিমিট ম্যাপ তৈরি করেছে সকল ধরনের গাড়িতে গাড়ির অভ্যন্তরে অনবোর্ড ইন্টেলিজেন্ট স্পিড অ্যাডাপ্টেশনের থাকবে যা স্পিড লিমিট ম্যাপের নেটওয়ার্কের সাথে স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে সংযুক্ত থাকবে যে সকল গাড়ি চালকের স্যাটেলাইট নেভিগেশন থাকবে না তাদেরকে রোড রেস্ট্রিকশনস এবং রোড সাইন শনাক্ত করার জন্য স্পিড ক্যামেরা গাড়িতে সংযুক্ত করতে বাধ্য করা হবে আশ্চর্যজনক এই অভিনব পন্থাটি ব্রিটেনে কার্যকরী করা হলে কার্যকরী করা হলে তা কার্যকরী করা হলে তা হার্ড ফ্রেসড মোটরসদের দারুণভাবে ক্ষুব্ধ করবে সরকারের একটি সূত্র ইতিমধ্যেই ঘোষণা করেছে যে ব্রিটেনের রাস্তায় এই ধরনের ডিভাইস চালু করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই এবারে ওয়েলফেয়ার রিফর্ম আপডেট পহেলা সেপ্টেম্বর দু হাজার তেরো তারিখে এমপ্লয়মেন্ট মিনিস্টার মার্ক হবসন ঘোষণা করেছেন যে ওয়েলফেয়ার বেনিফিট রিফর্ম করার জন্য প্রণীত নতুন আইনের কঠোর প্রয়োগ করার কারণে প্রতিদিন প্রায় এক হাজার অ্যাপ্লিকেন্ট জব সিকার্স অ্যালাউন্স ত্যাগ করতে বাধ্য হচ্ছে নতুন আইনের অধীনে কঠোর বিধান আনা হয়েছে যার কারণে একজন কর্মহীন ব্যক্তিকে কাজ খুঁজে বের করার জন্য যা কিছু করা সম্ভবপর তাই করতে তাকে বাধ্য করা হচ্ছে আর এ কারণেই আউট অফ ওয়ার্ক বেনিফিট সিকার্স অ্যাপ্লিকেন্টের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে জব সিকার্স অ্যালাউন্সে অবস্থানকারী বেনিফিট সিকারদের কাজে ফিরে যেতে বাধ্য করার কারণে গত বছর সরকার প্রায় পাঁচ শত মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে সক্ষম হয়েছে গত বছরের জানুয়ারি মাস থেকে পরিচালিত একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে জব সিকার্স অ্যালাউন্স আবেদনকারীর সংখ্যা সমগ্র ব্রিটেনে একশত হাজারেরও অধিক কমে গিয়েছে আর গত মাসে আরও তিরিশ হাজার অ্যাপ্লিকেন্ট জব সিকার্স অ্যালাউন্স ত্যাগ করতে বাধ্য হয়েছে এমপ্লয়মেন্ট মিনিস্টার মার্ক হবসন বলেছেন যে এই বিষয়টি অত্যন্ত আনন্দের একটি সংবাদ ওয়েলফেয়ার রিফর্মস অ্যাক্টে আরও কঠোর পরিবর্তন এনে এবং কঠোর প্রয়োগের মাধ্যমে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে নতুন নতুন কাজের সৃষ্টি করে জব সিকার্স অ্যালায়েন্সে অবস্থানকারী অ্যাপ্লিকেন্টদের কাজ খুঁজে পেতে বাধ্য করা হবে বলে এমপ্লয়মেন্ট মিনিস্টার মিস্টার মার্ক হবসন আগাম সতর্কতা ঘোষণা করেছেন এবার ইউকে বর্ডার চেকস আপডেটস চৌঠা সেপ্টেম্বর দু তারিখে ব্রিটেনের বর্ডারে অবস্থিত বিভিন্ন পোর্ট এবং এয়ারপোর্টে নানা বিধ সমস্যার কথা গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট এবং অন্যান্য সংবাদপত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে বলা হয়েছে যে সমগ্র ব্রিটেনের বর্ডার চেক করার সিস্টেমটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে স্বল্প সংখ্যক কর্মী এবং ওয়ার্কিং ইন্ডেক্স সিস্টেমটি সঠিকভাবে কাজ না করার কারণে টেরোরিস্ট এবং অফেন্ডার্সগণ বিনা বাধায় ব্রিটেনে প্রবেশ করছেন অন্যদিকে প্রপার ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই ব্রিটেনে বিভিন্ন পোর্ট এবং এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন প্যাসেঞ্জার প্রবেশ করছেন মিনিস্টার স্পেন্ডিং ওয়াচডগ করতে প্রকাশিত একটি রিপোর্টে ব্রিটেনের বিভিন্ন পোর্টস এবং এয়ারপোর্ট সম্পর্কে যে বেহাল অবস্থাগুলোর কথা প্রকাশ করা হয়েছে সেগুলো হলো দি ওয়ার্নিং ইন্ডেক্স একটি ডাটাবেস যার মাধ্যমে টেরোরিস্ট ক্রিমিনাল এবং ইলিগাল ইমিগ্রেন্টদের ব্রিটেনে প্রবেশ করা প্রতিহত করা হয় উক্ত সিস্টেমটি আউট অফ ডেট এবং আনস্টেবল হয়ে গিয়েছে বিভিন্ন পোর্টসমূহের লরির অভ্যন্তরে লুকিয়ে থাকা ইলিগেল ইমিগ্রেন্টদেরকে ধরার জন্য ইউকে বর্ডারের কর্মীগণ ব্যস্ত রয়েছেন সমগ্র বর্ডার এজেন্সিতে কালচার অফ ফেয়ার থাকার কারণে ভেতরের অব্যবস্থার কথা প্রকাশ করতে স্টাফগণ ভয় পাচ্ছেন প্রতি বছর প্রায় চল্লিশ মিলিয়ন লোক যারা ব্রিটেনের বিভিন্ন পোর্ট এবং এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করছেন তাদের ব্রিটেনে প্রবেশ করার পূর্বে কোনো প্রপার ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে না ইলিগ্যাল উইপন্স ড্রাগস এবং কাউন্টারফিট গুডস এবং পাচারকৃত সুইগারেট চেক করার জন্য যে কাস্টমস চেক করার করার বিধানটি রয়েছে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে যে দু থেকে দু সালের মধ্যে আট হাজার বর্ডার ফোর্স ওয়ার্কফোর্স থেকে প্রায় পাঁচশত জন স্টাফকে ছাঁটাই করা হয়েছে এবং বর্ডার ফোর্সের বাজেট থেকে পঞ্চাশ মিলিয়ন পাউন্ড কর্তন করা হয়েছে ক্রিমিনাল এবং অফেন্ডারদের ব্রিটেনে অনুপ্রবেশ করা বন্ধ করতে ব্রিটেনের বিভিন্ন পোর্ট এবং এয়ারপোর্টে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয়তার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে উক্ত রিপোর্টে প্রকাশ করা হয়েছে এবারে ফ্ল্যাশ অ্যান্ড ক্র্যাশ আপডেট ষোলোই আগস্ট দু হাজার তেরো তারিখে ফ্ল্যাশ অ্যান্ড ক্র্যাশ ইন্স্যুরেন্স স্ক্যাম সংক্রান্ত বিষয়ে গার্ডিয়ান এবং টেলিগ্রাফ নিউজপেপারে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে অভিনব এই প্রতারণার সাথে জড়িত প্রতারক চক্রটি বিভিন্ন দোকান কার পার্ক অথবা পেট্রোল ফোর কোর্টসে দাঁড়িয়ে থা দাঁড়িয়ে থাকা নিরীহ ড্রাইভারদের নিজেদের গাড়ির হেডলাইট দিয়ে ফ্ল্যাশ করে তাদেরকে মেইন রোডে জয়েন করার জন্য সিগন্যাল প্রদান করে নিরীহ ড্রাইভারগণ তাদের সিগন্যাল পেয়ে মেইন রোডে এগিয়ে গেলে উক্ত প্রতারক চক্রটি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে নিরীহ ড্রাইভারদের গাড়িতে ইচ্ছাকৃতভাবে আঘাত করে এইভাবে তারা নিরীহ ড্রাইভারদের অপরাধ হিসেবে আইনের দৃষ্টিতে তাই বদ্ধতা সৃষ্টি করে নতুন এই অভিনব প্রতারণাটি ক্যাশ ফর ক্র্যাশ স্ক্যাম নামে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের ফর্মার ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার নেইল থমাস ঘোষণা করেছেন এই ধরনের একটি প্রতারণার শিকার হয়ে মিস বালজেন্ডার জেল নামক চৌত্রিশ বছর বয়স্ক একজন মহিলা এ ফোর মোটরওয়েতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছিলেন দু সালের জুন মাসে তার গাড়িতে আঘাতকারী প্রতারক চক্রটি বিশ হাজার পাউন্ড ইন্স্যুরেন্স স্ক্যাম করে ক্লেম করেছিল অনুসন্ধান করে সিসিটিভিতে ধারণকৃত ফুটেজের মাধ্যমে পুলিশ তাদের প্রতারণা উন্মোচন করতে সক্ষম হয়েছে ইন্স্যুরেন্স ফ্রড ব্যুরো কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গিয়েছে যে ক্রাশ স্ক্যামের মাধ্যমে প্রতারক চক্রটি প্রতি বছর তিনশত বিরানব্বই মিলিয়ন পাউন্ড হাতিয়ে নিচ্ছে চোদ্দ পার্সেন্ট পার্সোনাল ইঞ্জুরির কেসগুলো ক্র্যাশ ফর ক্যাশ স্ক্যামের সাথে জড়িত এই প্রতারক চক্রের প্রতারণার কারণে নিরহ ড্রাইভারদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রতি বছর পঞ্চাশ থেকে একশত পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে ফ্ল্যাশ অ্যান্ড ক্র্যাশ ইন্স্যুরেন্স স্ক্যামের সাথে জড়িত প্রতারক চক্রটি সম্পর্কে সচেতন থাকার জন্য এন পক্ষ থেকে আপনাদেরকে আগাম সতর্কতা জানিয়ে দেওয়া হচ্ছে দর্শক এই ছিল এই সপ্তাহের লিগাল আপডেটস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আগামী সপ্তাহের লিগাল আপডেটস উইথ এনটিভি অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মহিদ খান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ